আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে সোমবার বিশেষ অভিযান শুরু করল রাজ্য ট্রাফিক পুলিশ বিভাগ। ট্রাফিক পুলিশ সুপার আইপিএস মানিক দাসের নেতৃত্বে এই অভিযান চলে বটতলা, নাগেরতলা সহ আগরতলা শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলোতে। রাস্তার উপর যে সমস্ত যানবাহন বেআইনিভাবে পার্কিং করা ছিল সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানান, শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত রয়েছে। ট্রাফিক পুলিশ সুপার জানান, অভিযানের পরও যারা নিয়ম নীতি মানছে না তাদের বিরুদ্ধে আগামী দিনে আরো কঠোরভাবে মাঠে নামবে প্রশাসন। আমরা বিগত কিছুদিন যাব দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিং এর জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেইনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশন নিচ্ছি। অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশন নিচ্ছি, শুধু আগরতলাতেই নয়, সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশন নিচ্ছি। এর মধ্যে গত ছ মাসে আমরা 21,000-এর বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে 7,000-এর উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে। আমরা সবাইকে সচেতন করতে চাই, বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে, কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে, সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে, আদারওয়াইজ আমাদের লিগেল অ্যাকশন চলতে থাকবে। এখনও পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি, সাসপেন্স করছি। এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলে আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি।